বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। একুশে একাডেমি ও বঙ্গবন্ধু পরিষদের যৌথ উদ্যোগে মঙ্গলবার ব্রাডফোর্ডে একুশে একাডেমি প্রাঙ্গণে এক ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে শেখ মোহাম্মদ লায়েক মিয়া রিপোর্টে। একুশে একাডেমি ও বঙ্গবন্ধু পরিষদের যৌথ উদ্যোগে গত 23 জুলাই মঙ্গলবার ব্রাডফোর্ডের একুশে একাডেমি প্রাঙ্গণে এক ইফতার পার্টি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মী, নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক সহ একুশে একাডেমির শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। মুহাম্মদ হারুনের পবিত্র কোরআন তেলাওয়াত ও আব্দুস সালামের পরিচালনায় শুরু হয় সভা। এতে সভাপতিত্ব করেন মুমিন মিয়া। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, এনামুল হক ও আব্দুল হান্নান চৌধুরী প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, একুশে একাডেমি বাংলা ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের শিশু কিশোরদের মধ্যে যেভাবে ছড়িয়ে দিচ্ছে তা খুবই প্রশংসনীয়। বাংলা ভাষা শিক্ষার এই ধারাকে অব্যাহত রেখে আরও সামনের দিকে অগ্রসর হবেন এই প্রত্যাশা উপস্থিত সবার, এবং ভবিষ্যতে একুশে একাডেমিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পরে মৌলানা আব্দুল মতিন পবিত্র মাহে রমজানের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য সম্বন্ধে আলোচনা করেন। অবশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে মুসলিম বিশ্বের শান্তি ও পরকালের মুক্তি কামনা করা হয়। ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। যুক্তরাজ্য সফররত সিলেট দুই আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর সাথে মতবিনিময় করেছে ওল্ডহ্যাম আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার স্থানীয় একটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, ওল্ডহ্যাম আওয়ামী লীগ সভাপতি কবি ইলিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোফাজ্জল খানের সঞ্চালনায় সভা শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদরিস আলী। বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ আব্দুল মান্নান, সুরাবুর রহমান, এম এ মল্লিক, শাহ শামীম, রবিন পাল, আজিফর আলী সহ অন্যান্যরা। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা আলোচনা সভা ও ইফতার মাহফিলের কে আয়োজন করে গ্রেটার ম্যানচেস্টার বিএনপি ও যুব দল। তৈবুর রহমান শ্যামলের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এম ইলিয়াস আলীকে ফিরে পেতে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সুস্বাস্থ্য কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে গত মঙ্গলবার ম্যানচেস্টার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল গ্রেটার ম্যানচেস্টার বিএনপি যুব দলের আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের। সংগঠনের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন আহমদ চৌধুরীর সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রশিদ জনাব আলী। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এম আসকির আলী। বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার বিশিষ্ট সাংবাদিক অলিউল্লাহ নুমান, মুখলিসুর রহমান জেপি, শামসুদ্দিন আহমেদ এমবি, সিরাজ মিয়া। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন এম আর চৌধুরী, সাজিদ মিয়া, গিয়াসুদ্দিন, আব্দুল বাসিদ বকুল, অ্যাডভোকেট চান মিয়া, ইসলামউদ্দিন জনি প্রমুখ। আলোচনা সভায় বক্তারা রমজান মাসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি মানব দিক বিবেচনা করে এম ইলিয়াস আলীকে তার স্বজনদের কাছে অক্ষত অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান। ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের উদ্যোগে গত 21 জুলাই এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আমাদের বেডফোর্ড প্রতিনিধি শায়কুল হক শায়েক জানান, শহরের ব্রেইটন রোডে অবস্থিত বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের উক্ত ইফতার মাহফিলে বিপুল সংখ্যক লোক সমাগম হয়। ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় এতে অংশগ্রহণ করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ময়নামিয়া। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদের প্রবীণ মুরব্বী আলহাজ আঞ্জুমিয়া, আলহাজ অ্যালাইস মিয়া, আলহাজ আরজুমন্ত আলী, মোহাম্মদ সাজিব উল্লাহ, আলহাজ আশিকুর রহমান প্রমুখ। পরে মুসলিম উম্মার শান্তি ও মসজিদের উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করেন বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের খতিব হজরত মাওলানা আব্দুল বাসিত। বার্মিংহাম জাসদের উদ্যোগে কর্নেল তাহের দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসির জানান, গত রবিবার বার্মিংহামের কভেন্ট্রির স্থানীয় একটি হলে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত বক্তারা কর্নেল তাহেরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গড়ার আহ্বান জানান। এছাড়া মহান মুক্তিযুদ্ধে কর্নেল তাহেরের অবদান এবং দেশ গড়তে কর্নেল তাহেরের যুগান্তকারী চিন্তা ও স্বপ্নের কথা তুলে ধরে ক্ষমতার মোহে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে বলে অভিযোগ করেন।
বার্মিংহাম জাসদের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইব্রাহিম আলী, কমরেড মাসুদ আহমেদ, মিসবাহুর রহমান, মোহাম্মদ কবিরউদ্দিন, সৈয়দ এলাহি হক সেলু, নিজামুদ্দিন, সৈয়দ শাহিদ আলী, মুরাদ খান, জাহাঙ্গীর বক্স সহ আরও অনেকে। বাংলাদেশ সহ সকল মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা ও হাইট বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সার্বিক উন্নয়ন সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানোর মধ্য দিয়ে গত মঙ্গলবার হাইট ওয়েলফেয়ারের হলরুমে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান, ওয়েলফেয়ারের সভাপতি নাসিন খান শুয়েবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী রাজার পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর পিটার রবিনসন, কাউন্সিলর জিম ফিচ প্যাট্রিক্স, কাউন্সিলর জন বেল, কাউন্সিলর রাজা মিয়া ও জয়েস হাওয়ার্থ জেপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়েলফেয়ারের সাবেক চেয়ারম্যান আব্দুল মুসাব্বির, মোবাসর উল্লাহ, টেমসাইট যুবলীগের সভাপতি মোহাম্মদ ইকবাল সমুজ প্রমুখ। পরে সংগঠনের সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন মোহাম্মদ সাব্বির আহমেদ। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। ইউকে বাংলা প্রেস ক্লাবের ইফতার পার্টি সভায় স্বচ্ছতা বজায় রেখে কাজ করার প্রত্যয় সংবাদকর্মীদের। কমিউনিটি নেতৃবৃন্দের সম্মানে টার হ্যামলেটস লেবার গ্রুপের ইফতার মাহফিল ও আলোচনা সভা। বাংলাদেশে গণতন্ত্র বিকাশের প্রত্যয়ে বাংলাদেশ ডেমোক্রেসি ফোরাম নামক সংগঠনের আত্মপ্রকাশ। এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।